নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী পনেরোই জানুয়ারি যে মকর সংক্রান্তির পূর্ণ তিথি এই তিথিতে আপনারা কি ক্রিয়া করবেন যেটাতে আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে এবং সব কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন নিশ্চিত রূপে আপনারা সফলতা পাবেন যদি সঠিক নিয়মে এই ক্রিয়াটি করতে পারেন প্রথম কথা এ মকর সংক্রান্তি কবে পালিত হয় ধনু রাশি থেকে রবিগ্রহ যখন মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ তার পুত্রের ঘরে প্রবেশ করেন তখন এই পুণ্য তিথি পালিত হয় এই মকর সংক্রান্তিতে আপনারা যে ক্রিয়াগুলো করবেন সেই ক্রিয়াগুলো সঠিক নিয়মে সঠিক উপায়ে যদি করেন আপনাদের যে কোনো বাধা বিঘ্ন দূর হবে এবং কাজে সফলতা নিশ্চিত রূপে আসবেই তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই পনেরোই জানুয়ারি অর্থাৎ কাল আপনারা ভোরে উঠবেন এবং উঠার পর আপনারা গঙ্গা স্নান করুন অথবা কোনো নদীতে স্নান করুন আর যদি তাও না পারেন সূর্য যখন লালিমা থাকে না সেই সময় আপনারা বাড়িতে বালতিতে একটু গঙ্গা জল দিয়ে আপনারা স্নান করুন স্নান করার পর আপনারা সাদা বস্ত্র পরিধান করুন সাদা বস্ত্র পরিধান করার পর আপনারা তামার একটা ঘটি নেন সেখানে গঙ্গা জল গুড় চন্দন লাল ফুল এবং কিছু গোলাপের পাপড়ি নিয়ে দুহাতে সেই তামার ঘটিটিকে ধরে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করুন এবং আপনারা এই মন্ত্রটি বলুন ওং আদিত্যায় নম ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করুন একশো বার এবং এই মন্ত্র উচ্চারণ করার পর আপনারা আপনাদের মনস্কামনা সূর্য দেবতার উদ্দেশ্যে রাখুন যে কোনো মনস্কামনা হতে পারে আপনাদের সে বিবাহ হোক আপনাদের চাকরি হোক আপনাদের প্রেম হোক আপনাদের অর্থ হোক আপনাদের শরীর হোক আপনাদের বৈবাহিক জীবন হোক আপনাদের সম্পত্তি হোক যে কোনো মনস্কামনা আপনাদের সুখ শান্তি যাতে বজায় থাকে পরিবারে সেতা হোক সন্তান লাভের জন্য হোক যে কোনো মনস্কামনা আপনারা সূর্য দেবতার উদ্দেশ্যে জানান এবং সেই জলটা আপনারা দু হাতে দু হাতে ধরবেন সেই ঘড়িটা তামার ঘড়িটা দিয়ে একটা টবের মধ্যে ঢেলে দেন দেখবেন সে জলটা যেন পায়ে না ঠেকে প্রথম কথা এবং আপনারা এই মনস্কামনা জানানোর পর সেই সূর্য দেবতাকে প্রণাম করার পর আপনারা সেদিন দান করুন যারা গরিব ছেলেরা আছে যারা পড়াশোনায় ভালো কিন্তু বই কিনতে পারছে না তাদেরকে বই কিনার জন্য কিছু অর্থ প্রদান করুন যাদের চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না তাদেরকে আপনি আপনারা চেষ্টা করুন কিছু অর্থ প্রদান করতে যাতে সেই ব্যক্তি আপনার অর্থ দিয়ে ওষুধ কিনতে পারে যারা অভুক্ত তাদেরকে আপনারা খিচুড়ি ভোজন করান বা আপনারা কোনো মন্দিরে কিছু দুস্থ মানুষকে যদি খিচুড়ি ভোজ ভোজন করান সেক্ষেত্রে এই দিন এই পূর্ণতিথিতে খুব লাভবান হবেন নির্ধ্বনী ব্যক্তিকে কিছু অর্থ প্রদান করুন এবং আপনারা শীতের বস্ত্র যদি দান করতে পারেন এই মকর সংক্রান্তির দিন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি কৌশিক রায় আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের অনেক পাপ কেটে গিয়ে পূর্ণ আপনাদের অবশ্যই লাভ করবেন এবং রাস্তার দুস্ত কুকুর এবং দুস্ত গরু যে কোনো জীব আপনারা এই মকর সংক্রান্তির দিন কিছু আহার দিন সেক্ষেত্রেও দেখবেন আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে বাধ্য অর্থাৎ আপনারা এই সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করার পর আপনারা যদি এই যে ক্রিয়াগুলো বললাম দান দানটা হচ্ছে থেকে বড় জিনিস আপনারা যা ইনকাম করেন তার যদি দান করতে পারেন প্রতি বছর দেখবেন আপনাদের ইনকাম আরো বৃদ্ধি পাবে এবং আপনাদের অনেক পাপ কেটে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার